হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি এরকম একটা ইমো দেখাবো, যেটা কিনা আপনি হচ্ছে গিয়া যে কোনো নাম্বার দিয়ে কল দিলে অটোমেটিক নাম্বারগুলো বেরিয়ে আসবে। ইমোতে থাকা যে লুকানো নাম্বারগুলি থাকে সেই নাম্বারগুলি একটা কলের মাধ্যমে চলে আসবে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে কিনা একটা SMS-এর মাধ্যমে, ঠিক আছে, যে কারো নাম্বারগুলি বের হয়ে আসছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফোনের মাধ্যমে কীভাবে নাম্বারগুলি চলে আসে। তো সো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখেন, আমি এখন একটা আইডির ভিতরে ক্লিক করব, দেখব যে তার আগে, ঠিক আছে, লুকানের আগে, হ্যাঁ, মানে আমি একটা আইডির ভিতরে এখনও যাব। তো সেই আইডিটার ভিতরে আমি দেখব যে হচ্ছে গিয়া কোনো নাম্বার শো করে কি না। দেখেন, এখানে একটা তানহা আইডি আনছি আমি, তানহা আইডিটার ভিতরে কিন্তু কোনো নাম্বার নেই। তারপরে এখানে যে দেখেন চ্যাটের উপর ক্লিক করলাম, দেখ এখানে কিন্তু কোনো নাম্বার শো করতেছে না। কিন্তু এখন এই আইডিটা থেকে হচ্ছে কি আমার মিঠুন খান আইডিটার ভিতরে যখন কল করবে তখন দেখবেন যে অটোমেটিক নাম্বারটা বেরিয়ে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আমার মিঠুন খান আইডি থেকে আমি দেখলাম যে তার আইডির ভিতরে কোনো নাম্বার দেখা যায় কি না। কিন্তু এখন আমি একটা কলের মাধ্যমে দেখবেন আবার ওই নাম্বারটা আপনারা দেখতে পারবেন সেই মিঠুন খান আইডিটা থেকে। তো দেখেন, আমি এখন একটা কল দিই এই তান আইডিটা থেকে মিঠুন খান আইডিটার ভিতরে। এখন আমি একটা কল দিব। তো হচ্ছে গিয়া এখন আমার আইডিটার ভিতরে আমি একটু ক্লিক করবো। দেখেন, এখান থেকে 01906-6474, এটা আমার আইডি, এটা সবাই জানেন। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমি এখন কলটা দিব তাকে। দেখেন, তান আইডি দিয়ে হচ্ছে গিয়ে মিঠুন খান আইডিটার ভিতরে আমি এখন কল দিব। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু তান আইডি থেকে হচ্ছে গিয়ে মিঠুন খান আইডির ভিতরে হচ্ছে গিয়ে কলটা দিছে এখন। দেখেন, তো কলটা হচ্ছে গিয়ে দেওয়ার পরে আমি এখন কলটা রিসিভ করব না, কলটা হচ্ছে গিয়ে রিসিভ না করে আমি হচ্ছে গিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক এই তান আইডির নাম্বারটা হচ্ছে গিয়ে একদম শো করবে। তা আমি হচ্ছে গিয়ে কী করবো, মিঠুন খান আইডিটা থেকে হচ্ছে গিয়ে আমি তান আইডিটার ভিতরে গিয়ে দেখবো যে নাম্বারটা বের হয়েছে কি না। তা কেটে দেওয়ার পর আমি এখানে হচ্ছে গিয়া একটা আইডির ভিতরে আবার একটু গিয়ে দেখাবো যে হচ্ছে গিয়া নাম্বারটা শো করে কি না। তো দেখেন, আমি কিন্তু সেই তান আইডির ভিতরে এসে পড়ছি। দেখেন, এখন তান আইডিটার ভিতরে এখন আমি ক্লিক করব, ক্লিক করলে দেখতে পারবেন যে এখন নাম্বারটা চলে আসছে। দেখেন, এখানে কিন্তু অটোমেটিক নাম্বারটা শো করতেছে। দেখেন, তখন কিন্তু মিঠুন খান আইডির ভিতর থেকেই হচ্ছে গিয়ে তান আইডির ভিতরে ঢুকছিলাম, বাট কোনো নাম্বার দেখায় না। তো এখন তো দেখতেই পারতেছেন যে হচ্ছে গিয়ে তার আইডির ভিতরে ঢোকা মাত্রই হচ্ছে গিয়ে এখানে নাম্বারটা শো করতেছে। দেখেন, এই যে কিন্তু মিঠুন খান আইডিটা আমার, ঠিক আছে, সেই আমার মিঠুন খান আইডিটা থেকে, যে দেখেন 74 যে নাম্বারটা, সেই আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে গিয়ে আমি তান আইডির ভিতরে ক্লিক করার মাত্রই হচ্ছে গিয়ে নাম্বারটা বেরিয়ে আসলো জাস্ট একটা কলের মাধ্যমে। সো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন, একটা কলের মাধ্যমে যে কারো নাম্বার বেরিয়ে আসবে, সেক্ষেত্রে আপনিও যদি কল দেন আপনার নাম্বারটাও বেরিয়ে আসবে। এগুলো আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।